pure. গত 28 আগস্ট অনুষ্ঠিত হয়ে গেল মুশফিক আর ফারহানের 30তম জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে ফেসবুক ইউটিউবের পাতায় জমা পড়েছিল হাজারো ভালোবাসা, সেই সাথে তার জন্মদিনের একটা ভিডিও পুরাই আগুন। আজকের ভিডিওতে আমরা মুশফিক ফারহানের জন্মদিনের সেই ভিডিওটা দেখব, তার সাথে ফারহানের বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানাবো। ফারহানের জন্মদিনের ভিডিও এবং তার জীবনের সব রকম তথ্য জানতে দেখতে হবে সম্পূর্ণ ভিডিও। শেষে রয়েছে দারুণ চমক। আমাদের সকলের প্রিয় মুখ মুশফিক ফারহানের ক্যারিয়ারটা শুরু হয় 2015 সালে রেডিও জুকির মাধ্যমে। 93.2 FM এ কাজ করার মধ্য দিয়ে তিনি তার ক্যারিয়ার জীবন শুরু করেন, আর যে হিসেবে কাজ করা অবস্থায় তার কণ্ঠস্বর দিয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। এরপর নাট্যজগতে নানান সময় তার নাটক আলোচনায় আসে। 2019 সালে দেয়ালের ওপারে তুমি নাটক দিয়ে তিনি ব্যাপক ভাইরাল হন। এরপর থেকে তাকে আর কখনো পেছনে তাকাতে হয়নি। তার অসাধারণ কণ্ঠস্বর, অভিনয়ে ভার্সেটালিটি তাকে নিয়ে গেছে সফলতার এক অন্য জগতে। মুশফিক ফারহান 1993 সালের 28 আগস্ট বরিশালে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মোহাম্মদ মশিউর রহমান এবং মায়ের নাম শিউলি আক্তার। ফারহান নটরডাম কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেন। উল্লেখ্য যে মুশফিক ফারহান খুব ছোট অবস্থায় তার বাবাকে হারিয়েছেন, তখন থেকেই ফারহান জীবনযুদ্ধে একাই স্ট্রাগল করতে থাকেন। বর্তমানে তিনি শুধু টিভি এবং ইউটিউব নাটকে অভিনয় করছেন। ইন্টারনেট থেকে পাওয়া তথ্য অনুযায়ী তিনি বর্তমানে এক একটা নাটকের জন্য 80 থেকে 1 লাখ টাকা পেয়ে থাকেন। তার একটা ভেরিফাইড ইউটিউব চ্যানেল রয়েছে যার নাম মুশফিক আর ফারহান। তার বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা 3.5 লাখের বেশি। তাছাড়া তার ফেসবুকে বর্তমানে 60 লাখের বেশি ফলোয়ার রয়েছে। মুশফিক ফারহানের ব্যাপারে সবচেয়ে বেশি খোঁজে হয় যে বিষয়ে তা হলো তিনি কি অবিবাহিত। হ্যাঁ প্রিয় দর্শক, তিনি অবিবাহিত। I love you.